আসামি মামুনুল হকের দর্শন মামলার আজকে দুজন সাক্ষী গ্রহণ করা হয়েছে। একজন হলো ডিএনএ পরীক্ষাকারী রবুল ইসলাম, উনি বলিয়েছেন যে রয়্যাল ইনস্টিটিউটে উদ্ধারকৃত তোয়ালিয়ার মধ্যে পুরুষের বীর্য পাওয়া গিয়েছে, সেই বীর্যর সাথে আসামি মামুনুল হকের রক্তের মিল হয়ে গেছে। এবং আয়ু পরবর্তী সাক্ষী হলো আয়ু বলিয়াছেন রয়্যাল ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারী উপস্থিত সাক্ষীদের সামনে বাদী জান্নাতুল জন্না বলিয়াছে যে আসামি মামুনুল হক তাকে এখানে বিয়ের প্রলম্বন থেকে এনে দর্শন করিয়াছে। সর্বমোট 26 জন সাক্ষী গ্রহণ করা হলো। আজকে আয়ুর সাক্ষী আংশিক গ্রহণ করা হয়েছে, পরবর্তীতে আয়ুর সাক্ষী আরও গ্রহণ করা হবে। বাদী জান্নাতুল জন্না স্বেচ্ছায় সোনাগা থানায় এসে তার ছেলেসহ দর্শন মামলার বিস্তারিত এজার করে গেছেন এবং স্বেচ্ছায় করে এসেছে দর্শন মামলার সাক্ষী দিয়ে গেছেন। সাক্ষীতে এসে বলেছেন যে মামুনুল হক তাকে বিয়ের প্রলম্বন দেখে দীর্ঘদিন 2 বছর যাবৎ তাকে দর্শন করতেছে, সে মামলার বিচার চায়। তার জন্য সে তার সুন্দর সংসার, পূর্বের স্বামীর সংসার সন্তান সংসার সম্পন্ন নষ্ট হয়েছে মামুনুল হকের কারণে। Thank you.